বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সারা জীবনের জন্য যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আমি বিশেষ একজন জিনরাজ মাইমুন, ইনি হচ্ছে জিনদের সম্রাট। আপনাদের যাদের জিন জগতে বিচরণ আছে তারা এই নামটি অবশ্যই জানেন। ওনার মুখ থেকে শোনা এই আমলটি তিনটি নিয়মে করা যায়। প্রথমেই উনি বলেছিলেন এই আমলটি যে কোনো একটি ঘোড়ার খুঁড়ের উপরে যদি এই নকশাটি যেভাবে লেখা আছে এই নিয়মে লিখে যদি নিচে অমুকের মেয়ে অমুককে আমার সামনে নিচে এই নকশাটিভাবে লিখে, যারা আরবি লিখতে পারেন তারা আরবিতে লিখবেন, এই নকশার সেবকগণ অমুকের মেয়ে অমুককে, যদি কোনো মেয়ের জন্য এই আমলটি করেন তাহলে লিখবেন এই নকশার সেবকগণ অমুকের মেয়ে অমুককে আমার সামনে হাজির করে দিন অতি দ্রুত, আমি অমুকের ছেলে অমুক। এক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে মায়ের নাম ব্যবহার করতে হবে, যদি মায়ের নাম সম্ভব না হয় তাহলে বাবার নাম ব্যবহার করবেন, তাও সম্ভব না হলে হযরত হাওয়া আলাইহি সালাতু ওয়াসালামের নাম ব্যবহার করবেন। যদি পছন্দের ছেলের জন্য এই আমলটি করেন তাহলে এখানে লিখতে হবে এই নকশার সেবকগণ অমুকের ছেলে অমুককে দ্রুত আমার সামনে হাজির করে দিন, আমি অমুকের মেয়ে অমুক। উভয়ের ক্ষেত্রেই যে নিয়মে বলেছি মায়ের নাম ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে বাবার নাম ব্যবহার করবেন, তা না হলে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালামের নাম ব্যবহার করবেন। এরপরে দ্বিতীয় নিয়মটি উনি বলেছিলেন এই নকশাটি যে ব্যক্তি আমলটি করবেন সেই ব্যক্তির কালো জুতার মধ্যে লিখে একই নিয়মে আগুনে পোড়ানোর জন্য। তবে শর্ত হচ্ছে যে ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করতে চায় সেই জুতা পায়ে দিয়ে ওই ব্যক্তির সাথে দেখা করতে হবে। যদি কিনা এতেও এই আমলটি করতেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে যে কোনো পবিত্র কাগজের উপরে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা এই নকশাটি এই নিয়মে লিখে তিন দিন পর্যন্ত একাধারে আগুনে পোড়াতে হবে এবং সেই আগুনের পাশে নিজেকে দাঁড়িয়ে থাকতে হবে এবং বলতে হবে যে জিনরাজ মাইমুন, আপনি এখানে আপনার বিশেষ সেবক পাঠিয়ে অমুকের ছেলে অমুককে আমার সামনে হাজির করে দিন অথবা অমুকের মেয়ে অমুককে আমার সামনে হাজির করে দিন। এই তিনটি নিয়মের যে কোনো একটি নিয়মে যদি আপনারা সৎ উদ্দেশ্য নিয়ে আমলটি করতে পারেন তাহলে 100% কামিয়াব হবেন, কোনো অসৎ উদ্দেশ্যে আমল করলে কোনো মতেই কামিয়াব হবেন না। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে এই আমলটি করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386, এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।